আসসালামু আলাইকুম বন্ধুরা, আব্রেস টিউশনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। এই পর্বের নাম হচ্ছে মাথা খাটাও পর্ব এক। এখন তোমরা যদি বলো যে ভাইয়া মাথায় তো নাই, খাটাবই কেমনে, হা 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 হা, তাহলে আর আসলেই কিছু করার নেই। তো দেখো, তোমাদের মাথা যা আছে তাই একটু খাটাও। দেখো, মাথা খাটা কী, মাথা খাটাবা সেটা একটু আমি তোমাদেরকে বলে দিই। একটু ছোটোখাটো চিন্তাভাবনা দেখো, ধরো তোমাকে বলা হলো যে এ ইটা ডব্লিউ, অর্থাৎ বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33। আমি পাশে লিখে দিচ্ছি, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এইটা ডব্লিউ। আবার তোমাকে বলা হলো যে বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.44, ঠিক আছে? কিসের সাপেক্ষে? কিসের? বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক। এইটুক তো ঠিকই আছে। এখন তোমার বলো যে ভাই এইটুক তো ঠিকই আছে, মাথা কি খাওয়া কাটাবো? মাথা কাটানোর জিনিস হচ্ছে এটা, ডব্লিউ ইটা কে, পানির সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক কত, অর্থাৎ ডব্লিউ ইটা কে, পানির সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক। এটাই হচ্ছে তোমার মাথা খাটানোর জিনিস, যে ডব্লিউ ইটা কে কত। এখন তোমরা যারা মাথা খাটাইতে চাইতেছো তারা মাথা খাটাইতে পারো, মাথা খাটায় দেওয়ালে বাড়ি টাড়ি খাওয়াই দিতে পারো। আর যদি তোমাদের ধৈর্য না থাকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে, কি হচ্ছে আসলে। দেখো, আমি প্রথমে এইটা ডব্লিউ, এটা যদি একটু তোমাদেরকে দেখাই, এটা মানে কি, এ মাধ্যমটা যদি হয় বাতাস, এয়ার, এর মানে হচ্ছে এয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে পানি, যেটাকে আমরা বলতেছি ওয়াটার। এখন এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অভিলম্ব, এটা তোমাদের জানা আছে। দেখো, বাতাস থেকে আইকনে যখন একটা আলোকরশ্মি আপতিত হয় সেটা প্রতিসরিত হয়ে আর কোণে অভিলম্বের দিকে চলে আসবে। কেন? কেন বাতাস হচ্ছে হালকা মাধ্যম, পানি হচ্ছে ঘন মাধ্যম, এটা কয়েক হাজারবার এই পর্যন্ত বলা হয়ে গেছে। তো বাতাসে আলোর বেগ যদি হয় সি এ, পানিতে আলোর বেগ হবে সি ডব্লিউ। এটা হচ্ছে এক নম্বর কেস, এটা হচ্ছে এক নম্বর কেস। সেকেন্ড কেসটা দেখো, এটা হচ্ছে বাতাস, এয়ার, আবার এটা হচ্ছে কেরোসিন কে। খেয়াল করো, এই বাতাস থেকে যখন আলোকরশ্মি আসে আইকনে, ঠিক আছে, বাতাস হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা, আর কেরোসিন হচ্ছে ঘন মাধ্যম, মানে কেরোসিনের ঘনত্ব বেশি। তো কেরোসিনের ক্ষেত্রে আলোকরশ্মিটা প্রতিসরিত হয়ে অভিলম্বের দিকে চলে আসবে, দুইটা ক্ষেত্রে একই ঘটনা ঘটতেছে। তো বাতাসে আলোর বেগ হচ্ছে সি এ, আর কেরোসিনে আলোর বেগ হচ্ছে সি কে। এটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এখন একটু খেয়াল করো, এই যে এ ইটা ডব্লিউ সমান 1.33, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি এ ইটা ডব্লিউ সমান সি এ বাই সি ডব্লিউ, অর্থাৎ সি এ বাই সি ডব্লিউ, যেটা আমি গত ভিডিওতে দেখছিলাম। এ ইটা ডব্লিউ, এর সাপেক্ষে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে বাতাসে আলোর বেগ ডিভাইড হয় পানিতে আলোর বেগ। যেহেতু প্রতিসরণাঙ্কই হচ্ছে আলোর বেগের তারতম্য, এই আলোর বেগের তারতম্যটাই যেহেতু প্রতিসরণাঙ্ক, তাই আমরা এটা লিখতে পারি যে এ ইটা ডব্লিউ সমান সি এ বাই সি ডব্লিউ। এটাকে আমরা ধরলাম যে এই যে এইটা ডব্লিউকে মান দেওয়া আছে 1.33, লিখে নিলাম 1.33। এটাকে আমরা এক নং ইকুয়েশন দিলাম, ঠিক আছে, এটাকে আমরা দিলাম এক নং ইকুয়েশন। সেকেন্ড ক্ষেত্রে দেখো যে এ ইটা কে, ঠিক আছে, বাতাসের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক। দেখো বাতাস, এটাকে আমরা পাচ্ছি সি এ বাই সি কে, অর্থাৎ বাতাসে আলোর বেগ ডিভাইড বাই কেরোসিনের আলোর বেগ, ঠিক আছে, এর মান দেওয়া আছে 1.44। এটাকে নাও 2 নং ইকুয়েশন, কিছুই করি নাই, এটা যেটা এটাও ঠিক একইটা। এই এইটা ডব্লিউ, অর্থাৎ একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটাই যেটা হচ্ছে আলোর বেগে যে তারতম্য হয়, আলোর বেগের চেয়ে মাধ্যমের বেগটা যে কম হয় সেটাই যে প্রতিসরণাঙ্ক, এটা তো তোমাদেরকে আগেই পড়ানো হয়েছে, ঠিক আছে। এই হলো মূলত কথাবার্তা। এখন একটা কাজ করো, এখন তোমরা এক নংকে 2 নং দিয়ে একটু ভাগ দিয়ে ফেলো, যে 1/2, এটাকে যখন ভাগ দিবা তোমরা কী পাচ্ছ? এইটুকু বাদ দাও, তোমরা জাস্ট এইটুকু নিয়ে আলোচনা করো, এই সি এ বাই সি ডাব্লিউ এখান থেকে হিসেব করো। আমরা পাচ্ছি লেফট সাইডে পাচ্ছি সি এ বাই সি ডব্লিউ, এটাকে যখন ভাগ দিবে এটা উল্টায় যাবে, ঠিক আছে, এটা হবে উপর হবে সি কে বাই সি এ, এদিকে আসবে
1.33 ডিভাইড বাই 1.44। একটু কাটাকাটি করো তো, এই যে এটি কাটাকাটি করো, কি আসতেছে? এতে আসতেছে সি কে বাই সি ডব্লিউ সমান সমান 1.33 ডিভাইড বাই 1.44। এখন একটু চিন্তা করো, এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা আসলে কি, এই এই জিনিসটা আসলে কোনটাকে ডিনোট করে? আমরা যদি লিখি কে ইটা ডব্লিউ, অর্থাৎ কেরোসিনের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, কেরোসিনের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো সি কে বাই সি ডব্লিউ, অর্থাৎ এই সি কে বাই সি ডব্লিউটা আসলে এটা কে ইটা ডব্লিউ। এখন আমাদের কি, আমাদেরকে বের করতে বলছে কে, আমাদেরকে বের করতে বলছে ইটা ওয়াটার কে, অর্থাৎ ওয়াটারের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক, ওয়াটারের সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক কি সেটা আমাদেরকে বের করতে বলছে। সেটা বের করতে হলে আমাদেরকে আর কিছুই না, এটাকে জাস্ট একটু উল্টায় দিতে হবে, করে দিতে হবে সি ডব্লিউ বাই সি কে সমান সমান 1.44 ডিভাইড বাই 1.33। বাস হয়ে গেল। এই জিনিসটা হচ্ছে কি তাহলে, এই জিনিসটা হচ্ছে ওয়াটার ইটা কেরোসিন, অর্থাৎ পানির সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.44 বাই 1.33। আসো তোমাদের সুবিধার্থে একটু ক্যালকুলেশনটাও ভাইয়া করে দিই। দেখো দেখো 1.44 বাই 1.33, অ্যান্সার আসতেছে 1.082, অ্যান্সার আসছে 1.082। অর্থাৎ আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যখন ওয়াটার ইটা কে, অর্থাৎ পানির সাপেক্ষে কেরোসিনের প্রতিসরণাঙ্ক, সেটা পাচ্ছি আমরা 1.082। তো এতক্ষণ আমরা কি বের করলাম, আমরা বের করলাম যে আমাদেরকে দুইটা দুইটা প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, অন্য একটা প্রতিসরণাঙ্ক আমরা এভাবে বের করে ফেললাম। তো এই বেসিক থেকে আমরা আসলে কি বলতে পারি জানো, এই বেসিক থেকে আমরা কি করতে পারি, দেখো কি করতে পারি সেটাই দেখাচ্ছি। এই যে দেখো, তোমাদেরকে যদি বলা হয় এ ইটা বি ইনটু বি ইটা সি, আমরা আসলে কি পাচ্ছি দেখো, এ ইটা বির মানে কি, এ ইটা বির মানে হচ্ছে, এইটা বি এর মানে হচ্ছে সি এ বাই সি বি, আর এদিকে গুণ দিলে আর বিটা সি মানে হচ্ছে সি বি বাই সি সি। কিছু করলাম না, জাস্ট এইটা বি মানে হচ্ছে এ মাধ্যমে আলোর বেগ ডিভাইড বাই বি মাধ্যমের আলোর বেগ, বিটা সি মানে হচ্ছে বি মাধ্যমের আলোর বেগ ডিভাইড বাই সি মাধ্যমের আলোর বেগ, কাটাকাটি করে দাও, আসতেছে সি এ বাই সি সি। অর্থাৎ এই জিনিসটা আসতেছে এ ইটা সি সমান সমান সি এ বাই সি সি। কেন? কারণ এ ইটা সি যখন তুমি করবো, অর্থাৎ এখানে যখন তুমি দুইটা মাধ্যম কল্পনা করবে, এটা যদি এ মাধ্যম হয়, এটা যদি সি মাধ্যম হয়, এ মাধ্যমে আলোর বেগ যদি হয় সি এ, সি মাধ্যমের আলোর বেগ হয় যদি হয় সি সি, তাহলে এ ইটা সি সমান সমান সি এ বাই সি সি। তো আশা করি তোমরা এই জিনিসটা কীভাবে আসছে সেটা তোমরা বুঝতে পারছো, অর্থাৎ তোমাকে যদি দুইটা ভিন্ন ভিন্ন ইয়া দেওয়া থাকে, তুমি তিন নাম্বারটা খুব ইজিলি বের করে ফেলতে পারো। এতক্ষণ তোমাদেরকে এটার জন্যই বললাম যে মাথা খাটাও মাথা খাটাও, এই পর্বটার নাম দিলাম মাথা খাটাও। এই পর্বটা যদি তোমাদেরকে একটু এন্টারটেনমেন্টও করে দেয়, তাহলে এই জিনিসটা মজায় মজায় যে তোমরা শিখলা, তোমরা সেটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওরাও মজায় মজায় একটু শিখতে পারে। ঠিক আছে, আজকে এতটুকুই, নতুন কোনো পর্ব ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।